প্রত্যেক গার্জেনদের তাদের বাচ্চাদেরকে নিয়ে একটা অভিযোগ সবসময় থাকে। বাচ্চা স্কুলে গিয়ে কথা বলে না, কিংবা ক্লাসে কোনো সমস্যা হলে টিচারকে জিজ্ঞাসা করে না। ক্লাসে কি হোমওয়ার্ক দিচ্ছে না দিচ্ছে, বাড়িতে এসে সেগুলোর ব্যাপারে হাফ অফ দ্য টাইম বলে না, কারণ তারা বুঝতে পারে না, এবং বুঝতে না পারলে টিচারকে জিজ্ঞাসা করে না। এটা কেন হয়? যদি বাচ্চাকে ইংলিশে প্রশ্ন করতে হয়, অনেক সময় গিয়ে তারা আটকে যায়, হেজিটেট ফিল করে, হাফ অফ দ্য টাইম তারা জানেই না কি বলতে হবে, তার জন্য এই জিনিসগুলো হয়। তো আমরা তো বাড়িতে কীরকমভাবে বাচ্চাদের কথা বলতে হয় সেটা শেখাচ্ছি, কিন্তু স্কুলে গিয়ে তারা কীভাবে কথা বলবে সেটাও যদি আমরা একটু শিখিয়ে রাখি, তাহলে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের কষ্টটা একটু কম হয়ে গেছে। আজকে পুরো ভিডিওটাতেই আমি শেখাবো যে ক্লাসরুমে কীরকমভাবে কোনো বাচ্চা প্রশ্ন করতে পারবে। সো হেই এভরিওয়ান, মাই নেম ইজ আদিতি, ওয়েলকাম ইউ অল টু আদিস টিচিং, ওয়্যার ইউ লার্ন ইংলিশ ইজিলি উইথ মি। আজকের এই ভিডিওতে আমি শেখাবো যে কীরকমভাবে একটি বাচ্চা ক্লাসরুমে প্রশ্ন করতে পারবে ইংরেজিতে। চলো দেখা যাক। প্রথমে হয়তো বাচ্চা লেট করে স্কুলে গেছে, তো সে কীরকমভাবে ক্লাসে ঢুকবে, কী বলে ক্লাসে ঢুকবে? অনেক সময় বাচ্চাদের দেখা যায় একদম চুপ করে দাঁড়িয়ে থাকতে, টিচার বকছে সে চুপ করে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কোনো শব্দ বার করছে না। তো এরকম পরিস্থিতিতে তাদের শেখাতে হবে ঢোকার আগে একটা কথা বলতে, সরি ফর বিং লেট, তারপরেই যে প্রশ্নটা সে করবে, আমি কি আসতে পারি, মে আই কাম ইন, সরি ফর বিং লেট, মে আই কাম ইন, লেট হওয়ার জন্য দুঃখিত, আমি কি ভিতরে আসতে পারি, অর ইউ ক্যান সে ক্যান আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি, ক্যান আই কাম ইন। ওকে, বাট ক্যান এর থেকে মেয়েটা শুনতে একটু বেশি ভালো লাগে, একটু বেশি পোলাইট লাগে, ফাইন। নাও, সে কি ক্লাসে জয়েন করতে পারবে, এই প্রশ্নটা কিভাবে করবে, ক্যান আই জয়েন দ্য ক্লাস। ওকে, বা হয়তো অনেক বাচ্চারা মিলে একসাথে কোনো একটা জায়গায় বসে আছে, একটা গ্রুপ করে বসে আছে, এবং বাচ্চাও সেই গ্রুপে জয়েন করতে চায়, তো সেই ক্ষেত্রে বাচ্চা প্রশ্ন করতে পারবে, ক্যান আই জয়েন দ্য গ্রুপ, আমি কি গ্রুপটা জয়েন করতে পারি, ক্যান আই জয়েন দ্য গ্রুপ। ওকে, অনেক সময় টিচার যে পেজটা পড়াচ্ছে সেই পেজটা হয়তো সে বুঝতে পারছে না যে পেজ নাম্বার কত, তো এই ক্ষেত্রে কি প্রশ্ন করবে, হোয়াট পেজ আর উই অন, আমরা কোন পেজে আছি, হোয়াট পেজ আর উই অন। ওকে, এরপর হয়তো বাচ্চা দেখতে পাচ্ছে না বোর্ড, এবং টিচারকে বলতেও পাচ্ছে না, সে আটকে যাচ্ছে, কি বলবে ভাবছে, তো সেই সময় বাচ্চাদেরকে শেখানো উচিত এইটা বলার জন্য যে আমি বোর্ডটা দেখতে পাচ্ছি না, আপনি কি একটু সাইডে সরে যাবেন, আই কান্ট সি দ্য বোর্ড, কুড ইউ প্লিজ স্টেপ অ্যাসাইড। হয়তো কি পড়াচ্ছে সেটা বুঝতে পারছে না, এবার রিপিট করতে বলছে, কিভাবে বলবে, পার্ডন মি, কুড ইউ প্লিজ রিপিট ইট ওয়ান্স অ্যাগেইন, অর এভাবে বলা যায়, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, কুড ইউ প্লিজ রিপিট ইট ওয়ান্স অ্যাগেইন, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, অর ইউ ক্যান সে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট, অর কুড ইউ রিপিট দ্যাট প্লিজ। না, অনেক সময় টিচাররা পড়ানোর পর ক্লাস ওয়ার্ক করতে দেয়, চ্যাপ্টারের শেষে যে এক্সারসাইজগুলো থাকে সেই এক্সারসাইজগুলো করতে দেয়, এবার হয়তো কোনো বাচ্চা বুঝতে পারছে না, সে কীভাবে বলবে যে আমি এই এক্সারসাইজটা বুঝতে পারছি না, সে কীরকমভাবে বলবে, আই কান্ট ডু দ্য এক্সারসাইজ, ক্যান ইউ হেল্প মি, মানে আমি এক্সারসাইজগুলো করতে পাচ্ছি না, তুমি কি আমায় সাহায্য করবে, বা আপনি কি আমায় সাহায্য করবেন, অর ইউ ক্যান সে, কুড ইউ হেল্প মি, ওকে, অর ক্যান ইউ হেল্প মি প্লিজ। না, অনেক সময় বাচ্চারা পেন্সিল বক্স নিয়ে যেতে স্কুলে ভুলে যায়, কিংবা হাফ অফ দ্য টাইম ব্যাগের মধ্যে থাকলেও সেটা সে খুঁজে পায় না। নাও, ক্লাসে হয়তো লিখতে দিয়েছে, সেই সময় পেন্সিলটা খুব দরকার, সে প্রশ্ন করছে যে আমার কাছে একটা পেন্সিল নেই, আমি কি একটা পেন্সিল নিতে পারি কারোর থেকে, তো এটা সে কীরকমভাবে বলবে, আই ডোন্ট হ্যাভ অ পেন্সিল, ক্যান আই বরো ওয়ান। সেম গোজ ফর ইরেজার অ্যান্ড রুলার, পেন্সিলের জায়গায় ইরেজার, রুলার কিংবা পেন দিয়ে দিলেই হয়ে যাবে। নাও, এবার হয়তো বাচ্চা আগের দিনের যে লেসেনটা করানো হয়েছিল সেই সময় সে অ্যাবসেন্ট ছিল, মানে আগের দিন স্কুলে আসেনি, তার জন্য সে বুঝতে পারছে না আজকে কি পড়ানো হয়েছে, বা যখন টিচার জিজ্ঞাসা করছে যে বলো তো এই অ্যান্সারটা কি হবে, তখন সে বলছে যে আমি আগের দিন ক্লাসে আসিনি, যেদিনকে এই লেসেনটা পড়ানো হয়েছিল সেদিনকে আমি আসিনি ক্লাসে, আই এম সরি ম্যাম বাট আই ওয়াজ অ্যাবসেন্ট অন দ্য লাস্ট লেসেন,
I'm sorry, ma'am, but I was absent on the last lesson. কোনো একটা শব্দ হয়তো ইংলিশে কি হবে সেটা সে জিজ্ঞাসা করতে চাইছে। অনেক সময় বাচ্চারা এটা প্রশ্ন করে যে মা এটা ইংলিশে কি হবে বা ম্যাম এই শব্দটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো, রাইট? তো এটা সে কিরকম ভাবে বলবে ইংলিশে? How do you say it in English? How do you say it in English? ইংলিশে এটার বানান কি হবে বা ইংলিশে এটার বানানটা কিভাবে করো? How do you spell it in English? How do you spell it in English? কোন একটা বিষয় সে বুঝতে পারেনি এবং বলছে সেটাকে আরেকবার এক্সপ্লেইন করতে, তো এটা সে কিভাবে বলবে? Can you explain that again? Can you explain that again? এবার হয়তো বাচ্চার কোনো প্রশ্ন রয়েছে, এবার সে টিচারকে বলতে চায় যে টিচার আমার একটা প্রশ্ন আছে, এটা কিভাবে বলবে? Teacher, I have a question. Teacher, I have a question. Okay? এবার বাচ্চা হয়তো বলছে যে একটু জোরে বলুন প্লিজ, শুনতে পাচ্ছে না হয়তো সে বলছে ম্যাম একটু প্লিজ জোরে বলুন, ম্যাম প্লিজ স্পিক আ লিটল লাউডার, ম্যাম প্লিজ স্পিক আ লিটল লাউডার, অর ম্যাম স্পিক আ লিটল লাউডার প্লিজ, ম্যাম স্পিক আ লিটল লাউডার প্লিজ। অনেক সময় টিচাররা বোর্ড ওয়ার্ক দিয়ে বলে তোমাদের মধ্যে কে বোর্ডে আসতে চায়, এবার হয়তো বাচ্চা হাত তুলে বলছে আমি কি বোর্ডে যেতে পারি? Can I go to the board? Can I go to the board? Now, হয়তো এবার তাকে বাইরে যেতে হবে, এবার সে পারমিশন চাইছে যে আমি কি বাইরে যেতে পারি? May I go out, please? May I go out, please? আমি কি ওয়াশরুমে যেতে পারি? May I go to the washroom? May I go to the washroom? আমি কি জল খেতে পারি? May I drink water? May I drink water? হোমওয়ার্কে কি আছে? হোমওয়ার্কে কি আছে? What is there in the homework? বা কি হোমওয়ার্ক আছে? What is the homework? What is there in the homework? Homework কি আছে? কি হোমওয়ার্ক আছে? What is the homework? Okay? এক্সামটা কবে? When is the exam? Exam কবে? When is the exam? অনেক সময় টিচার ইনস্ট্রাক্ট করে যে এই কথাগুলো যেগুলো বললাম বা যে হোমওয়ার্কগুলো বোর্ডে লিখে দিয়েছি এগুলো ডায়েরিতে লিখে নাও। সে হয়তো বুঝতে পারেনি, সে প্রশ্ন করছে আমাদের কি এটা লিখে নিতে হবে? Do we need to write it down? Do we need to write it down? Or you can say, Do I have to write it down? Do I have to write it down? এবার হয়তো বাচ্চা খাতায় কিছু লিখে টিচারকে দেখিয়ে বলছে আমি কি এটা ঠিক করেছি? আমি কি এটা ঠিক করেছি? Have I done this right? Have I done this right? এবার হয়তো প্রশ্ন করছে যে এই হোমওয়ার্কটা যেটা দিলেন এটা কখনের জন্য, মানে কবের জন্য? When is the homework for? When is the homework for? অনেক সময় কী হয় যে ক্লাসে শীত করছে, তাকে পাখাটা বন্ধ করতে হবে, তো সে বলছে আমি কি পাখাটা বন্ধ করতে পারি? আমি কি পাখাটা বন্ধ করতে পারি? Can I switch off the fan? Can I switch off the fan? Or you can say, ma'am, can I please switch off the fan? Ma'am, can I please switch off the fan? অনেক সময় বাচ্চারা পেছনের দিকে বেঞ্চে বসলে বোর্ডে কি লেখা হচ্ছে সামনে সে বুঝতে পারে না, আবছা লাগে, তো সেই ক্ষেত্রে সে হয়তো বলতে চায় যে ম্যাম আমি কি সামনে গিয়ে বসতে পারি? ম্যাম আমি কি সামনে গিয়ে বসতে পারি? ম্যাম ক্যান আই সিট ইন দ্য ফ্রন্ট? ম্যাম ক্যান আই সিট ইন দ্য ফ্রন্ট? এরপর হয়তো কোনো শব্দের বানান সে বুঝতে পারেনি, সে জিজ্ঞাসা করছে ম্যামকে যে ম্যাম আপনি কি এই শব্দের বানানটা আমাকে বলে দেবেন? ম্যাম ক্যান ইউ স্পেল দ্যাট ওয়ার্ড ফর মি? ম্যাম ক্যান ইউ স্পেল দ্যাট ওয়ার্ড ফর মি? এবার হয়তো ক্লাস এন্ড হয়ে এসছে, সব কিছু প্যাক করার পালা, তো সে প্রশ্ন করছে যে আমরা কি সব প্যাক করে নেব? আমরা কি সব প্যাক করে নেব? ক্যান উই প্যাক আওয়ার থিংস নাও? ক্যান উই প্যাক আওয়ার থিংস নাও? আমরা কি সব এখন প্যাক করে নেব? ক্যান উই প্যাক আওয়ার থিংস নাও? অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আই হোপ দ্যাট দিস লেসন ওয়াজ হেল্পফুল ফর অল অফ ইউ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু গিভ ইট এ লাইক, শেয়ার দিস ভিডিও, অ্যাজ আই অলওয়েজ সে রিমেম্বার শেয়ারিং ইজ কেয়ারিং, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিওজ লাইক দিস দেন ডু লেট মি নো দ্যাট ইন দ্য কমেন্ট সেকশন বিলো, আই উড বি হ্যাপি টু মেক ভিডিওজ ফর অল অফ ইউ। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে, অ্যান্ড নেক্সট টাইম টেক কেয়ার অফ ইউর সেলফ, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।